এখানে বেড়ে নিয়েছি একদম, দেখো ঝুড়ি 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 হয়েছে, পুরো ঝুড়ি ঝুড়ি। তার সাথে হচ্ছে কি মাংসের পাতলা লাল ঝোল। আর আরেকটা যেটা শোনো না, সকাল চা নিয়ে বসে গেছি, সকাল সকাল চা, প্রায় এখন ঘড়িতে বাজে 9:10, আর বাইরে খুব ঠান্ডা, কিন্তু বাইরে একটু রোদও উঠেছে, বেশ জানালা খুলে খুব সুন্দর লাগছে। যদি ওইদিকে ঘরে থাকলে হয়তো দেখাতে পারতাম, বাইরের ভিউটা খুব সুন্দর। তো আমরা চায়ের টেবিলে এখন বসে গেছি, রিম্পাও বসে গেছে, আর একটু শরীরটা একটু খারাপ খারাপ বলছে, সকালবেলা উঠে ওটা হাঁচি হাঁচি দিয়ে যাচ্ছে, ওটা সব ভালো লাগে না আমার, খুব বাজে জিনিস একটা, হাঁচি হলে হতে থাকে বলো। চা তো নিয়ে বসে পড়েছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, হেভি লাগছে আর বিস্কুটটার সাথে চাটা কিন্তু হেভি লাগছে জানি। সেটা ভালো না, মিষ্টি মিষ্টি আছে না একটু। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, রিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো তো আছোই, আমরাও ভালো আছি। আর আজকে বলেই তো দিল ঘড়িতে, এখন বাজে 9:10, এখন থেকে ঠিক আমি ব্লগটা শুরু করছি। আজকে তারিখটা হলো 12 ডিসেম্বরের আর সোমবার। তো চলো তোমরা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে, তোমরা অনেক অনেক এনজয় করবে। বাজার থেকে নিয়ে এসেছে এখানে মাংস আর শাক আলু। ও মা, এটা ঢেলে নাও, এখানে রাখলাম। শরীর যখন সাথ দেয় না, না সেদিনকে কিছু ভালো লাগে না, সত্যি কথা বলতে মানে সর্দি লেগে গেলে আমার কিছু ভালো লাগে না। এখন খাবো ব্রেকফাস্টে, এসছি ব্রেকফাস্ট করে নিয়ে আমি জাস্ট ওষুধটা খাবো, না তো আমি আর সারাদিন চলতে পারবো না। মানে একবার ওষুধ একটাই ট্যাবলেট খেয়ে নিই সর্দি হলে, সর্দির ওষুধ খেতে হয় না, বাট আমি না খেলে চলতে পারবো না, আমি ট্যাবলেট খেয়েও তারপরেও আমার ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তাই জন্য তো ব্রেকফাস্টে কী আছে চলো দেখে নিই। এখানে এগ ব্রেড আর এখানে মিষ্টি রয়েছে, আর সসটা এখানে নিয়ে নিয়েছি, এটার সাথে হচ্ছে কি ঢেলে নেবো, এরমভাবে ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে। এসো, তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে জাস্ট দৌড়ে দৌড়ে বেরোতে হলো তোমাদের দাদা ভাই আর আমি। পুচকু 9 মাসের যে ভ্যাকসিনটা, তার ডেটটা পার হয়ে গেছে, তাই মেডিকেলে জানতে এসেছিলাম যে ভ্যাকসিনটা কবে দেবো। তো ওরা বললো বুধবার বা শুক্রবারে আমরা ফোন করে ডেকে নেবো, নাম্বার নিল। তো চলো এবার যাবো বাড়ি। মাথায় খারাপ, বিরক্তকর ব্যাপার, লিফটে কাজ করছে না কি করছে ঘষাঘষি, দিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমার সিঁড়ি দিয়ে উঠতে মানে খুব কষ্ট হয়, বুঝতেই পারছো যারা, নিজেকে না আমি বেশি মোটা মোটা করি, কিন্তু অতটাও মোটা নয় আমি। চলো যাক যাক, মেনলি যে কাজটার জন্য সেটা তো জানাতে হলো ঠিকঠাকভাবে, ওটাই সকালে গিয়ে ফায়দা হলো। বাড়ি এসে থেকে প্রচুর কাজ হলো, মার আন্টিরও কাজ হয়ে গেল, মার রান্নাটা হচ্ছে এখন, পুচকুকে নিয়ে আমি বসে আছি, এবার স্নানে যাব। মায়ের প্রায় রান্না হয়ে এসছে, রান্না আর একটু কিছুটা বাকি আছে হলো, তারপরে যাব স্নানে। মানে আর তোমাদের ফ্ল্যাট ট্যুর দেখাবো বলেছিলাম, আজকে শরীরটা খারাপ, নিচেই আমাদের বিল্ডিংয়ের নিচেই, বাট স্বপ্ন, জানি না স্বপ্ন কবে পূরণ হবে, বাট তার আগেই দেখিয়ে দিচ্ছি কিছু পাবলিকের মুখটা বন্ধ করার জন্য, যেটুকু হয়েছে সেটুকুই দেখাবো। তো জানি না স্বপ্ন পূরণ হবে কি না, বাট মনের একটা আশা ইচ্ছে, দেখা যাক কতদূর কী হয়, কত বছর লাগে, 5 বছর বা 3 বছর 2 বছর। খুব বেশি ঘুম পাচ্ছে আমার, চিপ্পু চিপ্পু হয়ে আছে, চুলটা ভেজাইনি যদিও, একটু সিরাম লাগিয়েছি, আর লাঞ্চে চলে এসেছি, ঠান্ডাও লাগছে, আমার গায়ে মনে হয় একটু জ্বরও আসছে জানো তো, ওষুধ তো খেয়ে নিয়েছি তাও জ্বর জ্বর মনে হচ্ছে। তো লাঞ্চে চলে এসেছি, চলো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে। এখানে নিয়েছি ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাজি, এখানে রেড আলু দিয়ে চিকেনের ঝোল যেটা আমার অনেকটা পছন্দের, এখানে রয়েছে মটরশুঁটি টমেটো আলু দিয়ে বাঁধাকপির একটা তরকারি, শীতের খাবার সবজি বাঁধাকপি, বেশ ভালো লাগে না বলো? সবজি শীতের সবজি খেতে মজা লাগে। হ্যাঁ, বিশাল বড় লেগ পিস, ও মানে আজকে কাটে নি, এমনিতে লেগ পিসটা আমি খাই, ও আমি ভালোবাসি বলে, আর ও
অন্য পিস খাই, লেগ পিস না, থার্ড পিস না, তুমি খাও। বেশ ভালো লাগছে, তোর রান্নাগুলো ভালো হয়েছে আজকে। পুচকুর জামাগুলো হচ্ছে কি ছিল আজকে না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে আমি মনে হয় 40 মিনিট মতন টানা ঘুমিয়েছি, পুরো 1 ঘন্টা ঘুমোইনি, 40 মিনিট মতন ঘুমিয়েছি। তারপর আজান হয়েছে, দিয়ে উঠে বসে গেছি, জামাগুলো ভাঁজ করিনি। আর ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর তার আগে হচ্ছে কি গুড ইভিনিং এভরিওয়ান। আর তুমি কি কি নিয়েছো মনে হলো, আমি এখনো দেখিনি, দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। আগে জামাটা ভাঁজ করে নিই, উদ্ধার করি এগুলো ভাঁজ করে। কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। কি নিয়ে এসেছে দেখা যাক, ও কি নিয়ে এসেছে সেটাই দেখার বিষয়। ও বাবা, এটা তালমিছরি এত বড়, সে বাঁশ মনে হচ্ছে তো। হ্যাঁ ভালো করেছো, এটা বিস্কিট। চালের গুঁড়ো পেয়েছো ফ্রেশ তো? বাহ, তাহলে আজকে হয়ে যা খাজারা পিঠে। একটু ময়দা মিশিয়ে করবে তো, দাঁড়াও নিচ্ছি। চা না খেলে আর হচ্ছে না, সুন্দর একদম আদা দিয়ে, একদম কড়া করে আদা দিয়ে চা। আর তার সাথে হচ্ছে কি দেখো, ভুজিয়া বিস্কিট, দু রকমের বিস্কিট নিয়েছি, এটা শেষের দিকে, তাই একটা একটা করে নিয়ে নিয়েছি। আর কিছুটা আছে, বিস্কিট একটু বেশি লাগে আমাদের চায়। অন্য কিছু খাবার হবে না, চা খেয়ে থাকতে হবে সারাদিন। চলো ঠান্ডা হবে না, খাই চা, তোমরাও খাও। জাস্ট উঠলাম এক্ষুনি, এই জাস্ট উঠলাম কোরআন পড়ে, মানে কয়েকদিন পড়তে পারিনি, আবার 8 দিন বাদ দিয়ে শুরু করলাম, পাক গোসল করে একদম সাপ শুদ্রা হয়ে। তো কোরআন পড়ে মনটা ভালো লাগে, আবার কন্টিনিউ রোজ রোজ চলবে যতদিন শরীর মানে ঠিক থাকবে। তো এবার হচ্ছে কি, মা না আজকে একটা নতুন কিছু বানাবে, হাত ছাড়া পিঠে। মুরগির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল আছে, এটা হলো এরকমভাবেই বানাই হাত ছাড়া পিঠেটা। গ্রাম বাংলায় এরকম হচ্ছে কি একটা প্রচলন আছে, তোমার হাত ছাড়া পিঠের সাথে পাতলা ঝোলটাই যায়। তো এটা আমার নানির রেসিপি, আমার নানির কাছ দিয়ে মা শিখেছে, মায়ের কাছ দিয়ে আমি আজকে শিখব। তো চলো তোমাদের যেটুকু পারবো দেখাবো। মা এখানে শুরু করে দিয়েছে, মা কি কি দিয়েছে একটু বলে দাও। আর চালের গুঁড়ো দিয়েছি যতটা, তার হাফ আটা, আর একটু লবণ দিয়ে, এটা কি হবে, পানি দিয়ে এটা মেখে নেব পাতলা করে, গুলে নেব চালের গুঁড়ো। ঠিক আছে, মা অলরেডি হচ্ছে কি এর মধ্যে পানি দিয়ে দিয়েছে, মানে জল যেটাকে আমরা পানি বলি। তো একদম মা কিরম ভাবে গুলতে হবে, পুরো পাতলা পাতলা করতে হবে, যত বেশি পাতলা হবে তত ভালো। আর এটা কিন্তু গরম জল দেবে না, ঠান্ডা জল দিয়ে করবে, গরম জল দিলে গুটিয়ে যায়, ঠান্ডা জল দিয়ে করতে হয়। মা এটা করতে থাকো, একদম যখন হবে তখন তোমাদের দেখাবো। এই যে দেখো, পুরো মনে হচ্ছে দুধ রাখা রয়েছে, পুরো দুধের মতনই পাতলা করে গুলতে হয়, গোলাটা ফাইনালি এরম হয়েছে। তারপরে কিভাবে করছে মা সেটা আমি একটু বাদে দেখাচ্ছি তোমাদের। এটা দিয়ে তেলটা জাস্ট পালিশ করে নিতে হবে, অল্প সামান্য তেল লাগে। এবার মা হচ্ছে কি কড়াইয়ে ফেলবে, হাত ঝাড়া পিঠে মানেটা হচ্ছে কি হাত ঝেড়ে ঝেড়ে করে, এই যে ঝেড়ে ঝেড়ে, হ্যাঁ এরম ভাবে করতে হয়। খেতে দারুণ লাগে, খাওয়ার সময়ও দেখাচ্ছি বন্ধুরা, দেখে দিবে জল চলে আসবে। হাত ঝেড়ে ঝেড়ে করতে হয়, এটা গ্রাম বাংলার একটা পদ্ধতি। অটোমেটিক কড়াই থেকে ছেড়ে যাবে, আমি একটা বানানো তোমাদের দেখাই। এই যে দেখো অটোমেটিক ছেড়ে যাচ্ছে, এই যে ওরম করলেই ছেড়ে ছেড়ে যাবে, হ্যাঁ একদম ঝুরঝুরি ঝুরঝুরি টাইপের হয়ে যাবে। এই যে এরমভাবে ছাড়াতে হচ্ছে, ছাড়ানো হোক তারপর আবার দেখাচ্ছি। এরমভাবে আলতো আলতো করে তোমরা ছাড়িয়ে নেবে, ওই যে দেখো উঠছে ওইরমভাবে, এই দেখো কি সুন্দরভাবে উঠছে, দেখো এটা হয়ে গেল। একটা কমপ্লিট, এরম ভাবে পুরোটা করবে, মা করতে থাকুক। এইগুলো প্রথম কাটটা মার ঠিকঠাক উঠেছিল না, এটা একদম পুরো গোটা উঠেছে, প্রথম কাটটা গোটা উঠেছে তো মা, তাড়াহুড়ো করছিলাম বলে তাই।
কখন খাবো আমি তাই ভাবছি জলে ডুবিয়ে। শরীরটা আজকে মানে এতটা খারাপ করছে। তোমাদের যে ফ্ল্যাট দেখাবো বললাম সেটাও হলো না, যেতে পারলাম না, গ্রাউন্ড ফ্লোরেই মাত্র যেতে পারলাম না, থার্ড ফ্লোরে থেকেও তাও বা লিফটে, মানে এতটা শরীরটা খারাপ করছে, মারমার মারমার করছে, তারপর ভালো লাগলো না, শুধু খাচ্ছি দাচ্ছি শুচ্ছি, মাঝখানে কোরআনটা পড়লাম, খাবারের কাছে চলে এসেছি, খাবারটা বাড়তে হবে, মার তো হয়েছি, চলো চলো তোমাদের দেখাই, মা দেখবো দেখাবো। আর বাবা কতটা হয়ে গেছে, আমি একটু দূরে খাচ্ছি। হ্যাঁ দেখো দেখো কি সুন্দর, এখানে বেড়ে নিয়েছি একদম, দেখো ঝুড়ি 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 হয়েছে পুরো ঝুড়ি ঝুড়ি, তার সাথে হচ্ছে কি মাংসের পাতলা লাল ঝোল, জাস্ট এরম করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, থামো, এরম ভাবে ডুবিয়ে নিয়ে মুখে খেতে দারুণ লাগে, দারুণ। আলাদা আলাদা ট্রাই করা সবসময় উচিত, একঘেয়েমি খাবার খাওয়ার থেকে। এটা শীতকালীন খাবার, এর আগের বছর খেয়েছিলে মনে আছে? আর যখন যেটা দরকার তখন সেটা কিন্তু খেতে হয়, আর এটা সত্যি খুব ভালো লাগে, মা ভালো বানায়, পেছনেই বানাচ্ছে দেখাই যাচ্ছে, আর হচ্ছে ঝুড়ি ঝুড়ি, আর এই তো ঝোল, তার সঙ্গে দারুণ, সত্যি সুন্দর লাগে। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট করলাম, তৃপ্তি করে খেলাম অনেকদিন বাদে, আমার বেশ ভালো লাগলো, আর এই খাবারটা খেতে সত্যিই ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো, দেখলেই তো রেসিপিটা একদম ইজি, চালের গুঁড়ো আর আটা একসাথে মিক্সড করে জলের মতন করে মনে হবে দুধ ওইরকম লিকুইড পাতলা করে গুলতে হবে, তারপরে যেটা করতে হবে সেটা হলো হচ্ছে কি ব্রাশ দিয়ে তেল এরম এরম করে কড়াই দিয়ে ভেজে নিতে হবে, হাত ঝেড়ে ঝেড়ে খুন্তি দিয়ে তুলতে হবে। আর তোমার কেমন লাগলো তুমি সেটা বলো। আমাকে হেভি লাগলো, হেভি হেভি, কারণ এই খাবার খেতে বললাম না যে আলাদা আলাদা খাবার ট্রাই করার সবসময়, যা শীতকালে ভাই যত পারো খাবার খাও, কারণ শীতকালে খাবার খেতে কোনো চাপ হয় না, ও না বাইরের খাবার বেশি খেতে পছন্দ করে না, একদম না একদম না, আর এমনিতে বেশি তেল ভাজা জাতীয় যা খাবারও পছন্দ করে না, কিন্তু শীতকাল আসলে ওই বলে যে কিছু বানাও বাড়িতেই বানাও, বাইরের খাবার অ্যাভয়েড করাই বেশি ভালো, অনেকে হয়তো আমার কাছে না মতো হতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বাইরের খাবার থেকে বাড়িতে খাও, মাঝে মধ্যে অকেশনালি বাইরে খাও ওটা বেটার, কারণ ইচ্ছেই করে অনেকের যে একটু বাইরে খাবে আলাদা টাইপের একটু স্পাইসি খাবারও খেতে হয়, কারণ বাড়িতে অত স্পাইসি সাধারণত অত হয় না, ম্যাক্সিমাম বাড়িতে হয়, তাই না বলো? একদম। আর আরেকটা যেটা শোনো না, আমি দেব আরো ভালো করে, হলো না ভালো করে, তোমরা দেখতে পাও না, দেখাতেও চাই না, শোন এটা কিসের জন্য দিলে? এটা সুন্দর আইডিয়া দিয়েছো তুমি রান্না বান্না করার জন্য, বেশ সুন্দর, এমনি এমনি দেবে না, যে আইটেম গুলো সেগুলো পছন্দ করে কিন্তু লিমিট, মানে খুব বেশি পছন্দ করে না মাঝে সাথে খাওয়াটাই, এটাই আর কি। তো যাই হোক, আর তো বেশি কিছু বলার নেই, আজকের ভিডিওটা এই অবধি, কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা টান করে বাজিয়ে দিও, টাটা।